শ্রীরামজির নাম নিয়ে অত তাণ্ডব চালাবে খালি আপনারা পেপার খুলে সন্ধ্যাবেলায় দেখবেন আমাদের দেশে হিন্দু ভাইদের একটা পরব আছে সেটার নাম হচ্ছে রামনবমী ঠিক না আমি আজকে মেসেজ একটা দেব আমরা গোটা ভারতবর্ষের মানুষ তথা ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষ একদিনে ঈদ উদযাপিত করেছি করেছি না করেনি কথা বলে আচ্ছা এরকম একজন ব্যক্তি উঠে দাঁড়ান কিংবা এখানে যদি কোনো অমুসলিম ভাই আমার বায়ান শুনে থাকেন কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে যদি কোনো অমুসলিম ভাই বায়ান শুনেন আমাকে একটা পুরুপ দেবেন আমি তোমার আভারই থাকব যে গোটা ভারতবর্ষে মুসলমানরা ঈদের নামাজ পড়ে কোন মন্দিরের সামনে গিয়ে তাণ্ডব করেছে আর নারাই তকবির আল্লাহ আকবর বলেছে মুসলমানরা শান্তির সঙ্গে ঈদের নামাজ পড়ে তারা বন্ধু বান্ধবকে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে আমরা সেমুই খেয়েছি মাংস খেয়েছি আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাইয়েছি বন্ধু বান্ধবকে খাইয়েছি ঠিক কি না কথা বলেন এরকম দুর্ঘটনা একটাও ঘটেনি কালকে রাম রামনবমীর দিন গোটা ভারতবর্ষ জুড়ে কতগুলো অশুভ লোক কত তাণ্ডব চালাবে খালি আপনারা পেপার খুলে সন্ধ্যেবেলায় দেখবেন বুঝতে পারবেন কত তাণ্ডব চালাবে শ্রীরামজির নাম নিয়ে রামনবমীর দিন আছে কালকে সব থেকে দুঃখ মুসলমান সন তারা তাদের ধর্ম পালন করবে হাওড়া জেলায় কোনো এক জায়গায় আগের বৎসরে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল আমি জায়গার নাম করবো না মুসলমানরা থানায় গিয়ে অভিযোগ করল আমাদের মসজিদের সামনে বাজনা বাজিয়েছে কারা কারা হিন্দু ভাইরা রামনবমীর উৎসবে মসজিদের সামনে ডিজে বাজিয়েছে ড্যান্স করেছে এতে আপনার কষ্ট হল হাই মুসলমান ঈদের দিনে পশ্চিম বাংলার কত মুসলিম যুবকরা পাড়াই পাড়ায় ডিজে গান বাজিয়েছে হিন্দি গান চাপিয়ে যদিও আপনাদের নমওজাই হয়নি কিন্তু হাওড়া হুগলি বর্ধমান আপনি দেখবেন ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা ঈদ উপলক্ষে ফাংশন ঈদ উপলক্ষে ফকিরি গান ঈদ উপলক্ষে লটো গান ঈদ উপলক্ষে বাউল গান শরীয়ত সম্মত হারাম আর এই কাজগুলো মুসলমানরা সবাই করছে করছে না করেনি আমার কাছে দলিল আছে প্রমাণ আছে করেছে তাহলে শুনেলেন আল্লামা ইকবালের কথাটা কত সত্য ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন তোমরা জানো যে জিনিসটা হারাম শয়তানের কাজ সেটাকে অ্যাভয়েড না করে গ্রহণ করেছ বেইমান কাফের তোমাকে জিনা করানোর জন্য সুযোগ পেয়েছে কি করে ইহুদি নাসারারা বার করেছে আমরা কেউ লক্ষ্য করি না আমরা খালি মনে করি আপনারা বলুন মালদা টাউনে পতিতালয় আছে না নাই এ কথা বলেন না কেন আছে বর্তমান টাউনে আছে কলকাতায় আছে আসানসোলে আছে বড় বড় যতগুলো টাউন আছে পশ্চিম পশ্চিমবাংলায় ভারতবর্ষে সব টাউনে পতিতালয় আছে এরপর বলুন আপনারা মনে করছেন বর্তমানে সবথেকে ডেঞ্জার পতিতালয় হচ্ছে পার্কগুলো যেগুলো পার্ক বানিয়েছে সরকার এর থেকে বড় পতিতালয় আর কিছু নাই যেগুলোতে হাজার হাজার যুবক যুবতী প্রত্যেকদিন জিনায় লিপ্ত হচ্ছে বেঈমান কাফেররা নাম পাল্টিয়েছে নাম দিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি আসলেই সেটা জিনা করার দিন মুসলমান হিন্দু সকল মিলে সেই দিনটা পালন করছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে অথচ তারা জিনা করার দিন রোজ ডে নাম দিয়েছে গোলাপের দিন ফুলের দিন রোজ ডে রোজ মানে হচ্ছে গোলাপ ফুল নাম দিয়েছে ফুল কিন্তু করছে জিনা নাম দিয়েছে চকলেট ডে কিন্তু কাজ হচ্ছে জিনার নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা নামগুলো পাল্টি দিয়েছে কাজগুলো হচ্ছে জিনা আর কোরআনে আছে ওলা তকরাবু জিনা ইন্না কানা ফায়সা ওয়াসা আর সাবিলা ব্যাবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যাবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না আর আপনারা কি মনে করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওলাই সাল্লাম বলেছেন এক শ্রেণীর হুজুতদের দ্বারাই জাহান্নামের উদ্বোধন করা হবে আজকে এই বেইমান কাফেররা যে কাজগুলো করছে এটার প্রমোট করছে এক শ্রেণীর হুজুর ইসলাম হচ্ছে পরিষ্কার সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ ইসলামে মারামারি নাই ঝামেলা নাই ঝঞ্ঝট নাই দেখুন আপনারা সুজাপুরের মানুষ পশ্চিম বাংলার সব থেকে ভালো জায়গায় বাস করছে গোটা পশ্চিম বাংলার মধ্যে ঈদের সব থেকে বড়ো জামাত হচ্ছে মালদা নমজা সুজাপুর পেপারে নাম উঠে এক জায়গায় এতগুলো মানুষ পশ্চিমবাংলার এক নম্বর সুজাপুর দ্বিতীয় নম্বর কলকাতা রেড রোড তাছাড়া এত বড় জামাত পশ্চিম বাংলায় আর কোথাও হয় না এবং পশ্চিম বাংলার লম্বাই থেকে বড় মসজিদ হচ্ছে সুজাপুরের মসজিদ আমি গোটা অল ওয়েস্ট বেঙ্গল ঘুরি বড় বড় মসজিদও আছে নামাজিও আছে মুসলমান পৃথিবীর বুকে পেঁচিয়ে যাওয়ার কারণ কয়েকটা আছে এক নম্বর কারণ হচ্ছে নবীজি সাল্লাই সাল্লামের আসল আদর্শ থেকে সরে যাওয়া আপনাদের অনেকের জানা নেই পৃথিবীর বহু জাতি বিশেষ করে অমুসলিম হোক বেঈমান হোক কাফের হোক তারা নবীজি সাল্লামের বহু আদর্শকে ফলো করে বহু আদর্শকে যেমন একটা আদর্শ রসুল সাল্লাহ আল সাল্লাম দিয়েছেন এই আদর্শটা পৃথিবীর যে মানুষ নিজের কাছে নিয়ে এসছে সেই মানুষিক কামিয়াব জোরে বলুন সেই আদর্শটা কি জানেন আল্লাহ তরফ থেকে আদর্শটা দেওয়া হয়েছে ইয়া আই ই না আ মানুু হে ইমানদার ব্যক্তি ইয়া আই ই আল্লাহী না আ মানুু আ মানুষ তোমরা নামাজ পড়ো এবং সবর ধৈর্য ধারণ করো যে কোনো কাজে সবর আর ধৈর্য ধারণ করতে হবে কোরানে আছে ওয়ালানাব লুয়ান্নাকুম বিশ্বই মিনাল খৌফ ওয়ালজু ইয়ানাসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়া সমারোহ অবাশ্বিনী সবি বর্তমানে আপনি যদি তাকান মিডিয়া খুলবেন ইন্টারনেট খুলবেন আমি যতদূর দেখতে পেলাম ভারত বাংলাদেশ পাকিস্তান এই দেশের যারা মুসলিম আমাদের থেকেও